হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন হচ্ছে সন্ধে 7টা, 7টা 5, সন্ধে 7টা 5 থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর হচ্ছে আজকে কিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আরে এখন না বার ভুলে যাই জানো তো, আবার আমাকে দেখতে হয়, কেননা এখন তো সেইভাবে স্কুল নেই, কোনো কিছুই না। আগে যেমন স্কুল থাকলে একটা মানে বারের একটা ঠিক থাকে, সোম থেকে একদম শুক্র অবধি, কিন্তু এখন তো একদমই সেসব নেই। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই থেকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দুপুরবেলা তো আজকে প্রচণ্ড মানে মেঘের গর্জন শুরু হয়েছিল, তেমনি বৃষ্টি হচ্ছিল। আর মানে কি বলবো, মানে ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া করার পর আজকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কেন ওয়েদারটা ভালো থাকলে না ঘুম এসে যায়, তখন মনে হয় কি যে সব কাজ পড়ে থাক, একটুখানি শুয়ে থাকি বা টিভি দেখি, কিন্তু কাজটা আর মানে ফেলে রাখলে হবে না, পরে সেই আমাকে করতে হবে। তা এখনো চা খাওয়া হয়নি, চা খাবো। আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নি, তারপরে গিয়ে চা করব। তা দেখি আজকে কি ডিনারে বানানো যায়। হাজব্যান্ড তো খালি বলছে ডিনারে বানানোর জন্য খিচুড়ি খিচুড়ি করেই যাচ্ছে, কিন্তু আমার না খিচুড়ি খেলে প্রচণ্ড অ্যাসিড হয় বলে ওই জন্য আমি খিচুড়ি করতে চাই না। আমারও যা ছেলেরও তাই, আমরা খিচুড়ি অত ভালোবাসি না, কিন্তু সবা হাজব্যান্ড ভালোবাসে, কিন্তু আমরা খাবো না বলে করিও না। দেখা যাক, যদি করি তাহলে তো ঠিক আছে। আর দেখি সন্ধ্যাবেলা কি টিফিন করে দেওয়া যায়, আবার এই এক ঝামেলা না, চা খাওয়া মানে সঙ্গে সঙ্গে এখন টিফিন কি করব সেই চিন্তা করি। তো যাক, এখন একটুখানি কথা বলে নিলাম, নিয়ে আবার পরে তোমাদের সাথে এসে কথা বলছি, কারণ আগে চাটা করে নিই, চা করে নিয়ে দিয়ে নিই, দিয়ে তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তা বৃষ্টির দিনগুলো উপভোগ করো, কারণ আবার তো বৃষ্টি থেমে গেলে তো আবার সে যেকে গরম সেই গরম শুরু হয়ে যাবে। যে কটা দিন থাকে এরকম বৃষ্টি, তবু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু আসতে হয়ে গেলে না তখন একটু গরম গরম ভাবটা বেশি চল হয়। আর দেখবে জোরে বৃষ্টি হলে তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে যায়, ভালোই লাগে। তা চলো চাটা আগে করে খেয়ে নি, নিয়ে তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো। চলো, এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এই যে একটু পাঁপড় ভেজে নিয়েছি চায়ের সাথে, একটু পাঁপড় ভাজা বৃষ্টির দিনে দারুণ লাগে। চলো চাটা নামিয়ে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে তোমাদের সাথে গিয়ে কথা বলছি বসে। চাটা নামিয়ে নি, এই যে চাউমিন একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তখন চা করে দেখালাম কিন্তু চাটা খেয়ে নিয়েছে আর তোমাদেরকে তখন আর আমি অন করতে ভুলে গেছি, তা ভিডিও করা হয়নি। আমি এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এসে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে ছেলেকে একটু চাউমিন করে দিই, ওপর তো বসেছে, ওর খিদে পেয়ে যাচ্ছে, তা তাড়াতাড়ি করে নিই আর যতটা পারবো দেখাবো আমি, ঠিক আছে? আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই, তো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দেবো, দিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। চাউমিনটা সিদ্ধ নামিয়ে দিয়েছি, জল ঝরাতে দিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডিমটা একটুখানি ভুজিয়া করে নেবো। ডিমটা ভুজিয়া করে নি, তারপরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো ডিম ভুজিয়াটাও আমি করে নিয়েছি, রেখেছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দেবো হচ্ছে এই যে গাজর আর বিনস, হালকা আমি ভাপিয়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই যে ভাজা হয়ে গেছে, গাজর বিনস আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম, এই যে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি হালকা ভেজে নেবো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা আমি বুঝে দিচ্ছি, কেননা সস পড়বে তো, সসের মধ্যে নুন থাকে সেই জন্য। দিয়ে দিয়েছি আমি
একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, খুব সামান্য দিয়ে আমি এবার সসগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ভিনিগার, এবার দিয়ে দিচ্ছি আমি ভিনিগার, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি সস, গ্রিন চিলিটা দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চাউমিন গুলো ভাপানো। এবার আমি দিয়ে দিচ্ছি চাউমিন গুলো, এই যে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে এবার আমি ডিম ভুজিয়া গুলো দিয়ে দেবো, এবার আমি এই যে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, দিয়ে আমি ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে নি, এই যে ভালো করে মেশানো হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে আমার চাউমিন। আমি যেভাবে ঘরে করি আমি সেইভাবেই তোমাদেরকে দেখালাম করে। চলো একদম রেডি, দেখাই তোমাদেরকে ভালো করে, দেখেছো চাউমিন। চলো এবার ছেলেকে খেতে দিয়ে দিই। এই যে আমার আর আমার হাজবেন্ডের জোর করে দিয়েছি, আজকে চাউমিন খায় না তবু দিয়েছি জোর করে। এই যে আমারটা, এই যে হাজবেন্ডের, ওর জন্য তাও বলছে কি আমাকে বেশি দিয়ে দিলে কেন, আমি খাবো না, আর আমি তো চাউমিন খেতে ভালোবাসি এই কারণে। তা চাউমিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে বসে কথা বলছি। সেই তোমাদেরকে তখন দেখালাম আমি ছেলেকে এক চাউমিন করে দিলাম, করে দিয়ে ছেলেকে খেতে দিয়ে আমি আর আমার হাজবেন্ডও একটু খেলাম। হাজবেন্ড অল্প খেয়েছে, বাদ বাকিটা রেখেই দিয়েছে, খাইনি। তারপরে আমরা বসে গেছিলাম, এবার ছেলে পড়ছিল, আমি ডাইনিংয়ে একটুখানি টিভি দেখছিলাম, তারপরে আমার এক বন্ধু তার লাইফে গেছিলাম একটু, তারপরে তোমাদের সব ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে। এবার হাজবেন্ড বলেছে খিচুড়ি খাবে, এবার বসিয়ে দিয়েছি, আজকে অনেক দেরি হয়ে গেছে, আমার এমনিতেই আর খেতে ইচ্ছা করছে না, চাউমিনটা খেয়েছি আমার পেট ভর হয়ে গেছে আর খেতে ইচ্ছা করছে না। এবার এবার হাজবেন্ড জানে যে আমি তো খিচুড়ি খেতে ভালোবাসি না, ওই জন্য আমার অত আর তাড়াহুড়ো নেই। এবার তোমাদেরকে দেখালাম আমি যেহেতু সন্ধ্যার টিফিনে ছেলের করে খাওয়ালাম আজকে, কারণ এক একদিন এক এক রকম, রোজ একঘেয়ে খাবার ভালোও লাগে না, আর হাজবেন্ড যখন খেতে চায় না করতেও পারি না চাউমিন, ঘরে করাই হয় না ধরতে গেলে, একমাত্র গ্রেভি চাউমিন ছাড়া খায় না। তা আজকে আর গ্রেভি চাউমিন করিনি, এমনি এটাই করলাম, এক চাউমিনটা করলাম, আর ছেলে খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি। এর খাওয়াটার পর না আজকে আমার পেটটা ভীষণ ভার হয়ে গেছে, অনেকটা খেয়ে নিয়েছি, যেহেতু আমি চাউমিন খেতে ভালোবাসি অনেকটা খেয়ে নিয়েছি, বুঝছো তো। তা কেমন লাগলো আমার এই চাউমিনটা দেখলে কেমন লাগলো আমাকে জানিও, আমি যেভাবে করি আমি সেইভাবেই তোমাদেরকে দেখিয়েছি, আর কিছুই না। দেখো সবাই সবাই রান্না করতে পারে, কিন্তু এক একজনের এক এক রকম ধরন, আমি এইভাবে করি তাই আমি এইভাবে তোমাদেরকে দেখালাম। আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে, সন্ধ্যে থেকে মানে চা টিফিন মানে সন্ধ্যার টিফিন করার পর রান্নাঘরে বাসন ছড়াছড়ি হয়ে যায়,
আবার সেগুলোকে মাজা ঘষা করে পরিষ্কার করে সরি রেডি করে রেখে রান্নাঘরে এসেছি। এসে এবার ডাইনিং এ বই সিনেমা চলছে টিভিতে, এবার আমি এসে বেডরুমে বসে আছি, ভালো লাগছে না। এবার আজকে ওয়েদারটাও ভালো, আর তাছাড়া দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন আবার মনে হচ্ছে কি শুয়ে পড়ি, খাওয়ার আর ইচ্ছা নেই। তা যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও, ভিডিও দেখে একটা লাইক করে দিও আর শেয়ার করো, ঠিক আছে? আর আমার ভুল ত্রুটি হলে নিজের মনে করে মাফ করে দিও, আর কিছুই বলার নেই, ঠিক আছে? আজকের মতন তাহলে রাখছি, গুড নাইট, বাই।